हाय हाय एदिके, আমি জানি না এই রেকর্ড করা গলাটা শ্যামার কিনা। আরেও জানি না ও ফোনে কথাগুলো সত্যি সত্যি বলেছে কিনা নাকি সবটাই বানিয়ে তোলা। তবে একটা কথা জানি, রেকর্ড করা কথাগুলো সব সত্যি। সব বলছো, আমি সত্যি এমন বলিনি, বিশ্বাস করো। মা, ট্রাস্ট মি, শ্যামা এইসব কথা বলেননি, ওনারা সবকিছু বানিয়ে তুলেছে। কোনটা মিথ্যে নিখিল? আমি তো সত্যিই ওকে আটকে রেখেছিলাম। তোর ফাঁড়ার কথা ভেবে আতঙ্কে ওকে গান গাইতে দিইনি। আর বেচারা মেয়েটা গানের নাম পর্যন্ত উচ্চারণ করতে পারেনি। শ্যামা যা যা বলেছে এক বর্ণ মিথ্যে নয় তো? জানতে চাইছিলেন তো আপনারা, তাহলে শুনুন আমার মুখেই। ওই মেয়ের গায়ের রং কালো বলে আমি ওই মেয়েকে মেনে নিইনি। প্রথমে দূরে দূরে সরিয়ে রেখেছিলাম, এই বাড়ির বউয়ের মর্যাদাও দিইনি। এমনকি ওর গানের কথা জানার পর আমার ছেলের বিপদের কথা ভেবে ওকে গান গাইতে অনুমতি দিইনি, ওকে বাড়ি থেকে তাড়িয়েও দিয়েছিলাম। এর মধ্যে এক বর্ণ মিথ্যে নেই, প্রতিটা কথা সত্যি। আজকে আমি ওকে বাড়ির বউ হিসেবে মেনে নিয়েছি, কারণ আমি এই কথা বুঝতে পেরেছি যে গায়ের রংটা বড় নয়, মানুষের মনটা বড়। আর আমার শ্যামার মন অনেক অনেক বড়। ও সবাইকে আপন করে নিতে জানে। আমার সংসারটা, আমার সোনার সংসারটাকে কেমন বেঁধে রেখেছে। আসলে আসলে ও যে একজন ভালো মানুষ।